আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, ভাইরা একটু শ্রদ্ধার সাথে বলছি, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, নেক আমল যা যা করার করছি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা লোভ কাজ করে। এটা আপনি বলতে না চাইলেও কিন্তু সত্য, লোভ একটা কাজ করে। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। বুকের মধ্যে হাত রেখে কি আমরা বলতে পারবো আমরা জান্নাতের লোভ না করি নাই, জান্নাতের লোভ করি নাই, জান্নাতের লোভ করি নাই? বুকে হাত রেখে কিন্তু বলতে পারবো না। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা জান্নাতকেই চাচ্ছি। এমন কি মসজিদে যে 2 টাকা দান করে ভাই, তারও মনে মনে চিন্তা হচ্ছে সওয়াব কামাবে, সওয়াবটা হাসরে দিবে, জান্নাতটা নিবে। এবার বলেন সবকিছুর স্রষ্টা আল্লাহ, আওয়াজ বড় লাগবে আল্লাহ, জান্নাতের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। এবার রব্বে করিম বলে বান্দা তুমি জান্নাতের লোভ করো কেন? তোমাকে আমি বানিয়েছি, জান্নাতে বানাই নাই। তোমাকে আমি খাওয়াচ্ছি, জান্নাতে খাওয়াই না। তোমার ইজ্জত আমি দিয়েছি, জান্নাতে দেয় নাই। তুমি জান্নাতকে তো গুরুত্ব দিচ্ছ কেন? তোমার তো উচিত আমি আল্লাহকে গুরুত্ব দেওয়া, তোমার তো উচিত আমাকে খোঁজা, তোমার তো উচিত আমাকে পাওয়া, তোমার তো লোভ করা দরকার, আমাকে দেখার লোভ, আমাকে পাওয়ার লোভ। তুমি যদি আমার হয়ে যেতে পারতা জান্নাত আমি তোমার করে দিতাম। সুবহানাল্লাহ। জান্নাত কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। আল্লাহকে স্রষ্টা। এবার আমাদের খোঁজা দরকার কাকে? স্রষ্টাকে। আরেকটু জোরে বলেন স্রষ্টাকে। কিন্তু আমরা খুঁজেছি জান্নাত। আমাদের চাওয়া দরকার কাকে? আল্লাহকে। আমরা চেয়েছি জান্নাত। জান্নাত এই কারণে আমরা লোভের ভিতরে ঢুকে গেলাম। এই লোভটা এই পর্যায়ে চলে গেল, বুঝানেওয়ালা যখন বুঝালো বোমা মেরে তুমি আত্মঘাতী বোমা মেরে শহীদ হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, ওই লোভের কারণে সে নিজও মরলো, বোমা ফুটায় 10 জনকে মেরে ফেললো, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? এই জিনিসটা কেন হলো? লোভের কারণে। কথা বলেন না কেন? আচ্ছা লোভ কি? লোভের লোভের সংজ্ঞাটা কি? এটা কি কমে না বাড়ে? হিংসা কি কমে না বাড়ে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, সেটা আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন, সময় যেহেতু কম আমি বারবার বলছি। হিংসা আল্লাহর প্রোডাক্ট না শয়তানের প্রোডাক্ট? শয়তানের। জোরে শয়তানের। লোভ শয়তানের। অহংকার শয়তানের। আমিত্ব শয়তানের। আত্মগৌরব শয়তানের। পিছনে লাগা বদনাম করা শয়তানের। তাহলে আপনি এখন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, যতগুলাই শয়তানের প্রোডাক্ট সবগুলো আমাদের ভিতরে। ওমা বানাই দিল আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চালাচ্ছে আল্লাহ, রিজিক দিচ্ছে আল্লাহ, সম্মান দিচ্ছে আল্লাহ, শুনতেছি আমরা সবাই শয়তানের কথা। এই বুঝটা যদি আমরা বুঝতে পারতাম শয়তানের সাথে জিহাদ শুরু করে দিতাম। এই জিহাদ যখন বান্দা করতে থাকতো আল্লাহ পাকও তাকে মদদ করতো। এই বান্দা কবরে যখন যেত কবরও তাকে স্বাগতম জানাতো যে আল্লাহর একজন প্রেমিক আসতেছে আমার কাছে। যেদিন আপনি এই জায়গায় হয়ে যাবেন, এখন অনেকের কবরের কথা চিন্তা করলে হাত পা ঠান্ডা হয়ে যায়, হয় না? এরকম অনেকের আছে না, মৃত্যুর কথা চিন্তা করলে কেমন জানি সবকিছু আউলা জাউলা হয়ে যায়। সেদিন আপনি বুক ফুলাই বলতে পারবেন, বুকের মধ্যে হাত রেখে, ভাই আজরাইল আসো, একটু জোরে বলেন না আজরাইল তুমি আসো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। জগৎ প্রশ্ন করবে, সবাই তো মৃত্যুকে ভয় পায়, কবরকে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, আপনি এত সাহস কনফিডেন্সের সাথে বলছেন কিভাবে? সেদিন আপনি বলতে পারবেন আমি সম্পর্কটা দুনিয়ার সাথে রাখি নাই, দুনিয়ার খালেকের সাথে লিখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যার সাথে আল্লাহর সম্পর্কটা হয়ে যায়, কবরের কি সাহস তাকে ভয় দেখাবে, অন্ধকারের কি সাহস তাকে ভয় দেখাবে, আগুনের কি সাহস তাকে জ্বালাবে, আজরাইলের কি সাহস তাকে কষ্ট দিবে? তাহলে আপনার আমার একটাই টার্গেট হওয়া দরকার ছিল, আল্লাহকে রাজি করা। যদি আমরা কথা মুখে বলেছি আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু একজন বান্দাও মন থেকে কিন্তু সেটা ফিল আনতে পারি, যার কারণে আমাদের ভিতরে একটা গুপ্ত লোভ কাজ করেছে, জান্নাত 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 জান্নাত। ঠিক না বেটি? এবার আমি আপনাদেরকে শর্টকাট একটা উদাহরণ দিচ্ছি, আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমরা যখন দোয়া করি
আমি কিন্তু বিপক্ষে বলছি না শুধু বোঝার জন্য বলছি কেন বলছি কথাটা একটু পরে ক্লিয়ারিফিকেশন চলে আসবে আমরা যখনই কারোর জন্য দোয়া করি আমরা দোয়া করি কি আল্লাহ তাকে জান্নাত দাও এই দোয়াটাই উত্তম সুবহানাল্লাহ এই দোয়াটা জোরে বলেন না সবাই মিলে বলতে হবে এই দোয়াটা আপনার দোয়ায় যতক্ষণ অন্যের কথা থাকবে তার মানে আপনি নিজের দোয়াকে কবুল করার সুযোগ করে নিচ্ছেন কিন্তু আমরা বোকামি করি কি যখনই হাত তুলি ভিক্ষার হাত তখন শুধু নিজের জন্য চাই 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 আর আপনারা তো জানেন যে বেশি চাই চাই সে পায় না ঠিক যে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে নিজের বেলায় শেষ বেশি পায় যে বন্টন করে নিয়ম হচ্ছে বন্টন করার 10 জন মিলে বসেছেন খাবার বন্টন করবে যেকোনো একজনে নিয়ম কি যে বন্টন করবে সে সবাইকে আগে দিবে পরে সে নেবে কিন্তু আপনি আমি করি কি উল্টা নিজে আগে নি তারপরে কি করি বন্টন করি এখন আপনি মনে মনে ফিল করছেন ভাবছেন যেটা সবচেয়ে বড় ওটা তো আমি নিয়ে ফেলছি রানটা তো আমি নিয়ে ফেলছি আল্লাহ পাক বলে তুমি একটা রান নাও নাই 10টা রান হারাইছো 10টা রান আল্লাহ আমি কেমনে হারাইলাম আমি বিধান করে দিলাম কি তুমি 10 জনকে দাও বাকি থাকলে তুমি নাও আর একটু জোরে বলেন না এবার একটু খেয়াল করবেন আমরা যখন অন্যের জন্য দোয়া করি আমরা কি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দাও এটা অবশ্যই উত্তম দোয়া ঠিক না নিজের জন্য কি আমরা জান্নাত চাই চাইতে পারি কারণ আমরা তো এখনো মরি আমরা মনে করি কি মরলেই জান্নাত চাইতে হবে সেটা অন্য কেউ চাইবে নিজেরটা না নিজের জন্য সব সময় যতগুলো দোয়া করেছেন কখনো কি একটাবার বলেছেন আল্লাহ আমি পাপী বান্দা তোমাকে রাজি করার কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই কোয়ালিটি আমার কাছে নাই আবার তুমি যদি রাজি না হও আমার জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহ মাফ করো আমার উপর একটু রাজি হয়ে যাও এই দোয়াটা এখনো করতে পেরেছি আমরা আমরা এই দোয়াটা কখনো করতে পারি অথচ আপনার এই একটা দোয়া হাজার দোয়ার সমাধান হয়ে যাবে আর একটু জোরে বলেন ইমানদার ভাইরা গভীর মনোযোগ সফল হওয়ার ইচ্ছা আছে তো আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো হ্যাঁ আল্লাহর কাছে ক্লিয়ার থাকার ইচ্ছা আছে তো বাস এটাই আমাদের টার্গেট হওয়া উচিত এছাড়া আর কোনো টার্গেট হওয়ার দরকার নেই আপনি যে এ প্লাস পাচ্ছেন এই এ প্লাস কি হবে যদি আল্লাহ পাক আপনার রিজিকটা অন্যদিকে ঘুরিয়ে দেয় কি হবে কোনো কিছুই হবে না এরকম হাজার হাজার গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে আছে যারা ভালো চাকরি আবার এমনও পর্যন্ত আছে এ মাইনাস ওয়ালা ভালো পজিশনে চলে গেছে তাহলে আপনি বসে মাথায় বসায় নিয়েছেন আমাকে এনি হাউ গোল্ডেন এ প্লাস পাইতে হবে যার কারণে আপনি এ প্লাস পাওয়ার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখা করেছেন সত্যি করে বলেন জ্ঞান অর্জন করার জন্য আপনি পড়ালেখা করেন নাই আপনার মাথায় বসা ছিল আমাকে এ প্লাস পাইতেই হবে গোল্ডেন এ প্লাস পাইতেই হবে এই পাওয়ার জন্য আপনি সেটা নিতে চাচ্ছেন জ্ঞানটা আপনার থেকে সরে যাচ্ছে জ্ঞানটা আপনার থেকে ছুটে যাচ্ছে জ্ঞান অর্জন ছুটে যাচ্ছে যার কারণে শিক্ষিতর হার বাড়ছে মানুষ আর বাড়ে নাই আমি কি বুঝাতে পারছি কথা এখন আপনি বলবেন হুজুর এগুলা বলে লাভ কি 10 জন তো এরকম সমাজ তো এরকম দেশ তো এমন আমি বললাম ভাই 10 জনের হিসাব আপনি করেন না নিজেরটা আপনি করা শুরু করে দেন কারণ 10 জনের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে না আপনার হিসাব আল্লাহ আপনার থেকে নিবে কথা বলেন ঠিক কি না এবার আমি আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি যেহেতু সময় স্বল্প একদম শর্টকাটে নিয়ে যাচ্ছি বিরক্ত হচ্ছেন ভাইরা না আমার যুবক ভাইরা বিশেষ করে মনোযোগ পালসার দরকার না জান্নাত দরকার জোরে জান্নাত গার্লফ্রেন্ড দরকার না জান্নাত দরকার তাহলে ছাড়তে হবে তাহলে কিছু কিছু কাজ কি করতে হবে ছাড়তে হবে বিয়ে করা কি ন্যায় না অন্যায় উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করাই দেন মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন কারণ এটা আপনার দায়িত্ব কথা বলেন ঠিক কি না এবার আপনার আমরা এই সমাজে একটা কথা বলি কই খাওয়াবে কি এরকম একটা কথা বলি না খাওয়াবে কি আচ্ছা খাওয়ায় কি বাবা নাকি আল্লাহ আল্লাহ অনেক সংসারের অভিভাবক যারা ইনকাম করে তারা হঠাৎ করে যখন মারা যায় তাই বলে কি সংসার থেমে যায় না সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে এটা ঠিক আছে কিন্তু এনি হাউ অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে বাবা ছাড়া সংসার চলে স্বামী ছাড়া সংসার চলে কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি বলেন সুবহান
আমি অনুরোধ জানাবো, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকায় রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই, আপনি শুধু এতটুকু বলবেন ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকের মধ্যে একটা মেয়ে আনবো, আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট। কারণ ওই আম্মার ঘর থেকে যারা আসবে তাদের ভিতরও আল্লাহ এবং রসুলের প্রেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি 10 তলা বিল্ডিং দেখে দিলেন বিয়ে, 2 মাস পরে যদি লোনে পড়ে চলে যায় তখন কি করবেন? মেয়ে নিয়ে নেবেন? জোরে বলেন না, মেয়ে নিয়ে নেবেন? আপনি পাইলট দেখে দিলেন, ভালো কথা, 3 দিন পরে যদি চাকরি চলে যায় মেয়ে নিয়ে নেবেন? তা আপনি ওগুলা দেখবেন না যেগুলো ক্ষণস্থায়ী, আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী। আপনি বাবা হিসেবে মা হিসেবে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুফর্দ করে দিলাম, তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মার দোয়া সন্তানের জন্য কবুল, মার দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। 10 লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন ওইটা শেষ হবে না, সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না। আমরা মা বাবা হয়েছি, কি পরিমাণ সুযোগ পেয়ে কি পরিমাণ বোকার কারণে বোকামির কারণে সুযোগ খারাচ্ছি আপনি আমি কল্পনাও করি না। মা বাবা যখন কথা বলল না, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো ফেরত যায় না, এটা তো সবাই জানি না। আচ্ছা বলেন, মা কি আল্লাহর ওলি? না। বাবা কি আল্লাহর ওলি? না। তারপরে দোয়া কবুল হয় কেন? রব্বে করিম বলে যখন সে মা হিসেবে দোয়া করবে তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিয়েছি। এবার মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন, আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, মা দোয়া, আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও। একবারও বললো না, আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, একবারও বলার আমাদের সময় হলো না। আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে, তোমার সৃষ্টির উপকার করতে পারে। আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য ধন সম্পদ চাচ্ছি না, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন ধনী বানাই দাও, সম্পদ ও ধনী, মনও ধনী, যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে। এই দোয়া আমরা করতে পারি না, যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ কিপটাও না। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে পারি না। জোরে বলেন, আমরা চাইতে পারি না। এবার একটু খেয়াল করবেন, গভীর মনোযোগী ইমানদার ভাইরা, এবার শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আর আপনার টার্গেট একটাই থাকা উচিত, এনি হাউ আল্লাহর রহমতের কাছে যাওয়া। তাহলে একজন পিছনে টানছে আপনি সামনের দিকে যাচ্ছেন, তাহলে যুদ্ধ চলবে কি চলবে না? আরো জোরে বলেন, যুদ্ধ কি চলবে চলবে না? এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ, যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য। কিতাবের ভাষায় হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর। জিহাদে আকবর, জোরে বলেন জিহাদে আকবর। এই জিহাদ কিসের জিহাদ? এটা হচ্ছে প্রেমের জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মওলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? রহমতের ছায়া তলে নিজেকে অবস্থান করানোর জিহাদ। দিচ্ছে না কে? জোরে বলতে হবে ভাই। শয়তান, কারোর সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে? আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে? এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন? হাজারবার শুনেছেন কিন্তু খেয়াল করেন নাই। আপনার রব আপনাকে, আমার রব আমাকে, আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করায় দিচ্ছেন, ফাইন্না শয়তান লিল ইনসান আদুউউম মুবিন, হে মানব জাতি। মুসলমান বলে নাই আল্লাহ, বলেছেন মানব জাতি। আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন? বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না, সমস্ত মানব জাতির উপর হামলা করে। পুরুষের উপর সে হামলা করে, মহিলার উপর হামলা করে, হিজড়ার উপরও হামলা করে, সবার উপর সে হামলা করে। সুতরাং সবাই তো আমার বান্দা, মাননেওয়ালা হইলেও বান্দা, না মাননেওয়ালা হইলেও বান্দা। আমি তো কারো রিজিক বন্ধ করে দেয় না, কি আমার ইবাদত করলো সেই দেখে আমি রিজিক দিই না। আমি তো দয়াবান, আমি তো দয়ার সাগর, সবাইকে দয়া করতেই থাকি, রিজিক দিতেই থাকি, সম্মান দিতে থাকি। এখন আল্লাহ আপনার আল্লাহ কি বলছেন দেখেন, এ মানুষ, জি আল্লাহ, সাবধান থাকিস। আল্লাহ কেন? কয়ে একটা শয়তান আছে তো আল্লাহ বুঝি নেই, বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু। কি বলেছেন? প্রকাশ্য শত্রু। এই শব্দটার দিকে একটু মনোযোগ চাচ্ছি, শিক্ষিত সমাজ খেয়াল করবেন,
প্রকাশ্য শত্রু। এবার বলেন শয়তান কি প্রকাশ না গোপন? প্রকাশ ফাইলে এন্ডার সান্নি বানানো হলে তো নিজের যদি হয় আয় আসি দি শয়তান বেগুন উড়িয়ে যাই এর হাতে তোর তো আই দি কে জানা মাতার কা ঠিক না বে ঠিক তুই কুজরা নাও না আরে বন্ধুলো লাগাই দিস যে তুই কুজরা নাও না জামাই বাবু তো ডিবো সানি দিস যে হ্যাঁ আল্লাহ পাক বলে প্রকাশ্য কিন্তু সে হচ্ছে গোপন আল্লাহ তুমি বললা প্রকাশ্য আদু ভুম মুবিন প্রকাশ্য শত্রু আবার আমরা দেখছি সে দেখা যায় না গোপন আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য তার কর্মগুলো প্রকাশ্য শয়তানকে দেখতে হবে না শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা যেগুলো শয়তানের প্রোডাক্ট সবগুলো থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা আমি সাবধান করার করে দিলাম সাবধান করার করে দিলাম এবার তোমার যা মন চায় তা করো এতটুকু বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন কিন্তু তিনি তো রহিম তিনি তো রহমান তিনি তো দয়াবান তিনি তো করুণাবান তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন ঘটবে তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদ পড়ে যাবে তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না ফাঁদে পড়ে যাবে তিনি এত দয়াবান এদিকে নিষেধও করেছেন সাবধানও করেছেন আবার ওদিকে বলে ফেরেশতারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তা খোলা রাখো ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো তারপরও যদি তারা গুনাহ করে কব ক্ষমার দরকার কি আল্লাহ পাক বলে বান্দা তো আমার বান্দা তো আমার বানিয়েছি তো আমি বানিয়েছি তো আমি আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানকে চেনা হদন গো শয়দার গো হদার আর হাক করবি ফক হতা হদ শয়তানকে চেনা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ আর কোনো কাজ এবার আমি শুধু আপনাদেরকে জাস্ট কিছু হিংস দিচ্ছি বাকিগুলো আজকে রাত্রে গিয়ে আপনারা একটা লিস্টই করবেন এটা আমার একটা আবদার সকলের কাছে যদি আল্লাহর প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে চিনতে হবে আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে আপনি একটা লিস্টই করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে লোভ শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে কেউ উন্নতি করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যের কাছে খারাপ লাগানোর জন্য অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা সেটা শয়তানের কাছে হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাছে হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাছে হতে পারে টেবিলের নিচে গোশ নেওয়া এটা শয়তানের কাছে হতে পারে সুদের ব্যবস্থা করা এটা শয়তানের কাছে হতে পারে কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার কবরেই আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না চান রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক আপনাকে মানেন না মানেন আপনি রবের সামনে আপনাকে এনিহাও দাঁড়াইতে হবে কোন মুখ নিয়ে দাঁড়াবেন চালাক বান্দা কারা জানেন যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয় যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ সময় আর বেশিক্ষণ নাই কিন্তু শেষ ফলাই শেষ হ্যাঁ কিছু রয়েছে যে হ্যাঁ আমার তো আরেক জায়গায় যেতে হবে এগারোটায় টাইম আমি দুই টাইমে করি একটা আটটায় একটা এগারোটায় আচ্ছা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের শয়তানকে ইচ্ছে চিনার ইচ্ছা কার কার আছে হদুনান্ন তোলের তো হদান আর আশা সারাক গরিব হলিব একবার বলেন মারহাবা
আরেকটু জোরে বলেন মারহাবা এবার আসেন এবার আসেন মূল যুদ্ধটা যদি বুঝে ফেলতে পারেন পুরো রাস্তা ক্লিয়ার পুরো রাস্তা ক্লিয়ার আপনার ইহকালো সাকসেস পরকালো সাকসেস এবার আমরা মুসলমান হয়ে দলে দলে ঝগড়া করি কি করি না করি বজ্র বলেন না করি এই দলে এই দলের বিপক্ষে এই দলে এই দলের বিপক্ষে এটা এর দোষ ধরে এটা এর দোষ ধরে আচ্ছা আপনারাই বলেন এটা কি আল্লাহর কাজ হইতে পারে না এটা কার শয়তান শয়তান মিয়া ফাঁদ পাইটা দিছে আমিও পড়ে গেছি বাস আমি অন্যের ভুল ধরি সে আমার ভুল ধরে আমি তার বিপক্ষে সে আমার বিপক্ষে তুই এ বলে এ জাহান্নামী ও বলে ও জাহান্নামী শয়তান হতে তোরা দুনুয়া যাবি দি ঠিক কথা বলে না কেন ঠিক আরেকটু জোরে ঠিক এবার আসেন ভাইজান হইছে হইছে জাগার তুলনায় মানুষ কম হইছে না বেশি হইছে বেশি বেশির আওয়াজ ইয়েন না ভাই বেশির আওয়াজ ইয়েন না আরেকটু জোরে বলেন না কম হইছে না বেশি হইছে বেশি পিছনের বাইরে কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখেন মাশাআল্লাহ ইতারা সালাক আছে হদা আওয়াজ গরম হইতো না ভিজু দিতি এটাই স্যার আপনারা একবার বলেন তো মারহাবা আপনারা না আপনারা না পিছনের বাইরে একবার বলেন তো মারহাবা ও বাপ যে জোর মাশাআল্লাহ ইবে ইবে কি নারায় দম ভরিবো এবার অনারা হন একবার মারহাবা এতকে নাওয়াজ ইবে হাল্লা রা দিও দাও ভাই এবার সুব গরিবতি এবার সবাই মিলে একবার বলেন মারহাবা এখন একবার সবাই মিলে এমন ভাবে দরুদ শরীফ পড়বেন আপনার নবীর উপরে যেন আপনার মনটা তাজা হয়ে যায় আল্লাহুম্মা আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এই অঙ্কটা একটু বুঝে নেন ভাইরা দুয়ে দুয়ে এরকম সহজ আপনাকে লসাগু গসাগু দিচ্ছে না ইসলাম হচ্ছে দুয়ে দুয়ে চারের মতো সহজ চার বিয়োগ দুই দুই এত সহজ আমরা কঠিন বানাই ফেলছি ইসলাম কঠিন নয় আপনারা জানেন আপনার আমার নবীর কাছে একজন সাহাবা আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একটা শর্ত আছে নবী মুস্কি হেসে বললেন কি শর্ত বলো বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না সুবহানাল্লাহ তো বলেই না জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই সাউন্ড বক্স ওলা কই আওয়াজটা আর একটু বাড়াইতে পারেন কিনা দেখেন একটু একটু চেষ্টা করেন হাম হাম বেড়ে যাচ্ছে আপনি চেষ্টা করেন একটু মাশাআল্লাহ এখন কি শোনা যাচ্ছে একটু ক্লিয়ার মাছ তাহলে আওয়াজটা একটু বড় করে দিতে হবে রাজি আছেন তো সবাই আপনার আমার নবীর কাছে একজন এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে বললেন কি শর্ত তোমার বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না তো তুমি কয় অক্ত পারবা তো আমি অল্প পারবো দুই তিন অক্ত চার অক্ত আমার নবী বললেন যে ঠিক আছে একটু জোরে তাহলে আপনার জন্য আমার জন্য পাঁচ অক্ত ওনার জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন চার অক্ত কারণ নবীর সাথে কানেকশন আছে কার আল্লাহ এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে আল্লাহ আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছেন এত সুন্দর এবং সহজ করেছেন আরেকটা জিনিস দেখেন এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো নবীর কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করো কিছু মানুষকে খাওয়াই দাও কিছু মানুষকে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না মানুষরে কি খাওয়াবো আর একটু জোরে বলেন না উনি কিন্তু আসামি উনি কিন্তু আসামি আসামি তো নবী বললেন তুমি খাওয়াই দাও বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না আমি অন্যকে কি খাওয়াবো নবী বললেন তাহলে রোজা রেখে দাও সুবহানাল্লাহ একটা রোজা রাখছি সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছি এতগুলো রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে আমার নবী বললেন একটা কাজ করো কিছু সৎকা করে দাও কে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সৎকা করব নবী বললেন তুমি বসো কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে
নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে গুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না, আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব। ওনার কথা শুনে নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন খুশি হয়ে মুস্কে হাসি দিলেন, হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও, সদকা আদায় হয়ে যাবে, তোমার ভুলের সুদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ইসলামটাকে কত সহজ করেছেন নবী, সুবহানাল্লাহ। আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম, মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত। আর একটু জোরে, আপনার অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত, ইসলামও আপনার কাছে আমানত। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন, তোমরা সেই ইসলামের কতটুক খেদমত করেছো, কতটুক মান মর্যাদা রক্ষা করে চলেছো। প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, সেজন্য তর্ক দিয়ে নয়, বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহাব্বত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন ইমানদার ভাইরা, ইমানদার ভাইরা, আল্লাহ বান্দা মাঝখানে ঢুকে গেছে, জোরে বলেন না, শয়তানে চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে। আপনার টার্গেট আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে। এবার শয়তানে কি করলো, শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে? বুঝে বুঝে উত্তর দেন না। শয়তান কি আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, আল্লাহর রহমতে যেতে চাচ্ছেন, সে কি আপনার হাত বেঁধে রাখতে পারবে, আপনার পা বেঁধে রাখতে পারবে? এবার শয়তান কি করলো, একটা কৌশল খেললো। সে কৌশলটা কোথায়, আপনার ভিতরে, মনের ভিতরে। এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরায় নিচ্ছে। রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, রোজা থেকে দূরে সরায় নিচ্ছে। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরায় দিচ্ছে। দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে রিয়া ডুগাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে। এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন, যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন, হাতকে বন্ধ করে ফেলবেন, পাকে থাকে থামাই দিবেন, ব্রেনটাকে থামাই দিবেন, মনটাকে থামাই দিবেন। একদিন করবেন, এক সপ্তাহ করবেন, এক মাস করবেন, আর প্রত্যেকটা কিছু নিয়ত থাকবে, মওলা তোমাকে রাজি করতে চাই, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমার প্রিয় হতে চাই। তাই শয়তানের কর্মগুলোকে আমি আস্তে আস্তে বাদ দিতে চাচ্ছি, কিন্তু আমি তো দুর্বল, আমি তো ছোট্ট, আমি তো অসহায়, মওলা তোমার সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য চাই, যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে ঘেরাও করে নিবে, সেই দিন শয়তান আর আপনার কাছেও আসতে পারবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। এই মাঝখানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য, আপনাকে এত বড় একটা রেজাল্ট, একটু তো ধৈর্য ধরতে হবে। গোল্ডেন এ প্লাস চাচ্ছেন স্যারের বকা তো একটু খাইতে, জোরে বলেন না, রাতে তিনটা বাজে উঠে একটু পড়তে, কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল, তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে হবে। এই করাটার নাম হচ্ছে আমল, জোরে বলেন না, এই করাটার নাম আমল, জোরে বলতে হবে, এই করাটার নাম আমল। ভালো কাজ যেটা, এটাকে নেক আমল বলে। কি আমল? নেক আমল। এই নেক আমল করছেন ওইটা পাচ্ছেন না, এই মাঝখানের সময় যেটা, এটার নাম হচ্ছে ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। এবার ধৈর্য কি জিনিস আমি বলি, জবান আছে, গালি দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিলেন না, ধৈর্য। আর একটু জোরে, মারার ক্ষমতা আছে আপনার হাত, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য মারলেন না, ছেড়ে দিলাম, যা মাফ করে দিলাম, ধৈর্য। সুবহানাল্লাহ, হাই 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 হাই। আপনি জানেন আল্লাহ পাক